আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি বাংলাদেশি ব্লগার সাথে আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আপনাদেরকে দেখাবো রুটি সংরক্ষণ পদ্ধতি, এক সপ্তাহের মতো কীভাবে আপনারা রুটি সংরক্ষণ করে খেতে পারেন সেটাই দেখাবো। তো এই জন্য আমি কিন্তু একটা মানে পাতিলের মধ্যে পানি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এটাকে কিন্তু আমি ফুটাতে দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে আসুক, এদিক থেকে আমি আর কি বট কীভাবে ভাজি করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য হয়তো বটটা কিন্তু আমি রান্না করে নিতেছি প্রেশার কুকারে, এটা হতে থাক। তো এদিক থেকে পানিটা কিন্তু ফুটে গিয়েছে, পানিটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছে। আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি পানিটা ফুটানোর জন্য। এতে করে হবে কি, রুটিটা অনেক সময় পর্যন্ত আপনার সফট থাকবে এই তেলটা দেওয়ার কারণে, আর রুটিটা অনেক মোলায়েম হবে। তো এই তো পানিটা ফুটে এসেছে, এখানে দিয়েছি আমি আটা। এই তো আটাটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি আজকে 1 কেজি আটা সিদ্ধ করে নিব। 1 কেজি আটার জন্য এখানে আমার প্রায় 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এই তো আপনারা পানিটা আসলে বুঝেই দিবেন। তো আটাটা কিন্তু আমি দিয়ে, এই তো অল্প অল্প আটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিতেছি নাড়িয়ে চাড়িয়ে। এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে, অথবা কিন্তু নিচ থেকে আটাটা পুড়ে যেতে পারে। তো আপনারা লো ফ্লেমে রেখে চুলার উপরে করে আস্তে আস্তে করে আটাটা সিদ্ধ করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আটাটা আমার অলরেডি সিদ্ধ করা শেষ। হাতের সাহায্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যেটা কিন্তু এখন ট্রাই করা যাবে। তো এখন ঠিক আছে, এটা একটু ঠান্ডা হতে থাক। এদিক থেকে আমি যে বটটা রান্না করতে দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো বট কীভাবে ভাজি করে। এটা মাংসের মতো করে রান্না করে নিতে হবে। তো রান্নাটা দেখালাম না যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তাই তো এখন এটার পানিটা পুরোভাবে শুকিয়ে নেব। তো আমি কিন্তু প্রেশার কুকারের মুখটা খুলে দিয়ে ওই প্রেশার কুকারের যে অবশিষ্ট পানিটা ওটা শুকিয়ে নিতেছি। তো ঠিক আছে, ওটা শুকাতে থাক। এদিক থেকে আমি এখন আটার এই কাইটা করে নিব রুটির জন্য। তো কীভাবে আমি কাই করে নিব আপনারা কিন্তু দেখে একটু বুঝে নেবেন। তো এখানে আমি একটা সেনি নিয়েছি, বড় প্লেট বলতে পারেন, বা যাই কিছু একটা বড় বোলের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে, এটা কিন্তু গরম গরম থাকতেই এটাকে একাই করে নিতে হবে। এটা কিন্তু এখন অনেক গরম, তো আপনারা একটু সাবধানে মানে সাবধানতা বজায় রেখে আর কি এটা কাই করবেন যাতে হাত পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এটাকে আস্তে আস্তে করে কাই করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাইটা ভালো হবে না, রুটিটাও কিন্তু এবড়ো থেবড়ো হবে। তাই একটু হাতে সহনীয় অবস্থা থাকতে থাকতেই আমরা আয়াটার কাইটা করে নিব। আর এখানে কিন্তু আমি হালকা হালকা পানি দিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু হালকা হালকা পানি ছিটা দিয়েও নিতে পারেন, এতে করে কাইটা অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে আটার কাইটা করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে করে আপনারা অন্তত 1 সপ্তাহ 10 দিনের মতো রুটি সংরক্ষণ করে একদিনে বানিয়ে আপনারা 1 সপ্তাহের মতো খেতে পারেন। বাচ্চাদের সকালে নাস্তাতে দিতে পারেন, ভাইয়ারা যারা অফিসে যায় তাদেরও কিন্তু তাড়াহুড়ো করে এভাবে রুটি যদি সংরক্ষণ করে আপনারা রেখে দেন তাহলে সকালে কোনো একটা সবজি অথবা ভাজি দিয়ে তাদেরকে দিয়ে দিতে পারবেন ভেজে কোনো ঝামেলা ছাড়াই। তো এই তো এদিক থেকে কিন্তু আমার সেই বট যে রান্না করেছি সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, ওটাকে আমি ভাজি করে নেব, আপনাদের সাথে দেখিয়ে দিব কীভাবে ভাজি করি। এদিক থেকে কিন্তু আমাকে হেল্প করতেছে আমার বড় ভাবি। তো দেখতে পাচ্ছেন ভাবি আর কি রুটি বানানোতে আমাকে একটু হেল্প করতেছে। আমি সিদ্ধ করে আটার কাইটা করে দিয়েছি, সে কিন্তু ডো করে নিচ্ছে। এক মানে যতটুকু পরিমাণে আটা, যতটুকু সাইজ আপনারা বড় ছোট করে নেবেন ওরকমভাবে ডো করে নেবেন, তাহলে আর কি বেলতে সুবিধা হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন আর কি বটটা ভাজি করে নিব। এই জন্য কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি 2-3টা শুকনো মরিচ এরকম মাঝখান থেকে একটু কেটে এটাকে আমি হালকা করে ভেজে নিতেছি। নিয়ে আমি এখানে মানে প্রায় 4-5টার মতো পেঁয়াজ আর প্রায় 10-12টা কাঁচামরিচ এভাবে কুচি করে ভেজে নিলাম। তো যখন এটা একটু হাফ ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে ভেজে এটা যখন মানে পুরো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এই বটটা দিয়ে দিব।
একদম ইজি প্রসেসে আপনারা কিন্তু রেস্টুরেন্টের মতো করে বাহিরে যা আমরা হোটেলে বা রেস্টুরেন্টে বট ভাজি কিনে খাই আপনারা কিন্তু ইজি প্রসেস মানে ফলো করে আপনারা কিন্তু এইভাবে করে বাসায় তৈরি করতে করে ফেলতে পারেন বট ভাজি। বটটা কিন্তু অনেকে পছন্দ করি, অনেকে পছন্দ করি না, যারা পছন্দ করি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতো করে এটাকে ভাজি করে নিচ্ছি এপাশ ওপাশ করে। এ অবস্থাতে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজি করে নিব। যখন এটা থেকে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবো ভাজিটা হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভারও বের হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজিটা করে নিতেছি। আজকে রুটি দিয়ে বট ভাজি খাবো, সাথে বট ভাজিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আপনাদেরকে রুটি সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দিব। তো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। তো এতো বট ভাজিটা আস্তে আস্তে হতে থাক। আর এদিক থেকে কিন্তু রুটির আর কি ডো মানে ডো বলতে এটা প্যাড়া প্যাড়া দিয়ে নিয়েছি, যতটুকু সাইজে আর কি রুটি আমি করব সেই সাইজটা কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন মানে অলরেডি প্রায় শেষ, কিন্তু এখন একটু আমি আপনাদের ভাইয়াকে টেস্ট করতে দিয়ে দিব যে কেমন হয়েছে। এজন্য তাকে একটা মানে প্লেটে করে তাকে একটু দিব যে সব কিছু ঠিকঠাক আছে কি না। বট ভাজিটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তো তাকে দিয়ে আমি আবারও কিন্তু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তো এটা হতে থাক আর আমি এখন চলে যাব রুটি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু বেলে নিতেছি, রুটিগুলো কতটা পাতলা হতেছে আপনারা সেটাও দেখে বুঝে নেবেন। আর রুটি কিন্তু সবাই কম বেশি আমরা বেলতে পারি, আর এখন তো আধুনিক পদ্ধতি, তো ডিজিটাল পদ্ধতি আসলে যেহেতু রুটি মেকারেই রুটি বানানো যায়, তো আপনারা যেভাবে ইচ্ছা হাতে বা রুটি মেকারে করে বানিয়ে নিতে পারবেন। তো আমি আসলে আজকে হাতেই বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু কতটা পাতলা হচ্ছে আর কি। তো এতো রুটিগুলো বানানো প্রায় শেষ, আমি যেগুলো সংরক্ষণ করব সেগুলো আগে বানিয়ে নিতেছি, যেগুলো ভাজি মানে খাবো আজকে সেগুলো পরে বানাচ্ছি। তো এতো সংরক্ষণ করার জন্য আমি রুটিটা এখন একটু হালকা তাওয়া একদম মিডিয়াম আঁচে রেখে তাওয়াটাকে গরম করে নিয়েছি। হালকা গরম হয়ে আসলে আমি একটা রুটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন রুটিটাকে আমি প্রায় আপনার 10 সেকেন্ড করে আপনারা একপাশ এপাশ ওপাশ করে ভেজে নেবেন, মানে বেশি ভাজা যাবে না, জাস্ট একটু গরম হবে আর একটু এরকম দেখবেন, মানে দেখে আপনারা বুঝে নেন যে কিভাবে আমি ভাজতেছি। শেষ দেখতে পাচ্ছেন এতো এভাবে করে ভেজে নিচ্ছি, মানে জাস্ট 10 সেকেন্ড এপাশ ওপাশ করে আপনারা ভেজে নেবেন। ভেজে এরকম একটা ডালা বা আপনারা যে কোনো কিছুতে করে আর কি এটাকে আপনারা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য দিয়ে দেবেন। তো আমি কিন্তু ভেজে ভেজে একটা ডালা নিয়ে নিয়েছি, এই ডালার মধ্যে করে আমি রুটিগুলো আর কি ঠান্ডা করে নিব। তো এই তো আরও একটা রুটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন রুটি এই রুটিটাও এভাবে করে এতো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। রুটিটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে সংরক্ষণ করতে হবে। তো এই তো আপনারা এভাবে করে সব রুটি যেগুলি আপনারা সংরক্ষণ করতে চান এভাবে করে সব রুটিগুলি ভেজে নেবেন।
রুটিগুলো কিন্তু আমার ভাজা শেষ, আমি এইগুলি রুটি আর কি সংরক্ষণ করব। এজন্য আমি তো এই ইয়াটাতে করে আর কি ঠান্ডা করতে দিয়েছি, ওটা ঠান্ডা হতে থাক, তারপরে আমি আপনাদেরকে একদম ঠান্ডা হয়ে গেলে দেখিয়ে দেব কীভাবে আপনারা সংরক্ষণ করবেন। তো এই তো আমি যে রুটিগুলি আর কি এখন এই বট দিয়ে আমরা খাবো সেই রুটিগুলি আর কি ভেজে নিতেছি। আর বট দিয়ে কিন্তু এভাবে রুটি, সিদ্ধ রুটি খেতে কিন্তু অনেক টেস্ট। বট আসলে রুটি বা সিদ্ধ রুটি অথবা চালের আটার রুটি অথবা আপনার নান রুটি, যে কোনো রুটি দিয়ে আপনারা খেতে পারেন। তো সিদ্ধ আটার রুটিটা দিয়ে খেলেই বেশি টেস্ট হয়। তো এই তো এই রুটিগুলো আজকে আমরা এখন খাবো। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি আর কি ভেজে ভেজে আর কি একটা হটপটের মধ্যে করে রেখে দিয়েছি, যেহেতু রুটিটা গরম থাকে, যাতে করে যে যখনই খাবে তখনই আর কি গরম গরম খেতে পারবে, আর রুটিটা অনেক বেশি সফট আর নরম থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু একেবারেই ফুলে উঠতেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে এই আর কি ট্রিপসগুলি আপনারা ফলো করে যদি আটার রুটি বা চাল মানে যে কোনো রুটি যদি আপনারা তৈরি করতে চান, আপনারা অনায়াসে তৈরি করতে নিতে করে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। আর এভাবে একদিন তৈরি করে, একটু কষ্ট করে একদিন তৈরি করে আপনারা কিন্তু অনেক মানে প্রায় 10 দিনের মতো বা 1 সপ্তাহের মতো রেখে খেতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন এই রুটিগুলো আজকে আমরা খাবো সবাই মিলে বট ভাজি দিয়ে। তো এটাকে আমি এই তো একটা ইয়াতে করে হটপটের মধ্যে করে ঢেকে রেখে দিলাম, যাতে করে রুটিগুলি একদম সবাই গরম গরম খেতে পারে। তো চলে আসলাম অন্যদিক থেকে, কিন্তু আমার একদম রুটি ভাজা শেষ। এখন আমি এই রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলি রুম টেম্পারেচারে চলে এসেছে। তো এখন আমি এটাকে সংরক্ষণ করব। তো এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা হটপট, একটা মানে আটকানো একটা মুখ আটকানো যায় একদম সেরকম একটা পাত্র নিয়ে নিতে হবে। এখানে আপনারা কিন্তু এয়ারটাইট বক্সও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে হটপট নিয়ে নিয়েছি, যেহেতু যাতে করে এই রুটির এই হটপটে এভাবে করে রাখলে অনেক দিন পর্যন্ত আপনি মানে 10 দিন কেন আপনারা প্রায় 12 দিন 2 সপ্তাহের মতো খেতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। তো এই জন্য এই হটপটটাকে আমি একদম শুকনো করে নিয়ে এই হটপটের নিচে আমি দিয়ে দিয়েছি টিস্যু পেপার। এখানে আমি 2টা টিস্যু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে সুতি কাপড়, যে সুতি একদম শুকনো কাপড়, সেটাও দিয়ে দিতে পারেন, কিন্তু টিস্যুটা দিলে আর কি ভালো হয়। তো আমি টিস্যু পেপারগুলো দিয়ে একটা একটা করে রুটি এই টিস্যুর উপর করে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে বুঝে নেন যে আমি কীভাবে করে রুটিগুলো রাখতেছি। তো এই তো রুটিগুলো রাখা শেষ। আমি কিন্তু এই পাত্রে আরও রুটি রাখতে পারতাম, আপনারা আসলে আমার এই কয়টা রুটি আমি সংরক্ষণ করব। তো এখন আমি উপর থেকে আরও এরকমভাবে টিস্যু দিয়ে সাইড থেকে চেপে চেপে দিব, যাতে করে রুটির বক্সটা যদি ঘেমেও যায় তাহলে রুটিটা যাতে ভিজে না যায়, টিস্যুর উপর যাতে পানিটা মানে পড়ে। তো এভাবে করে চেপে চেপে দিয়ে আমি এখন মুখটা আটকিয়ে দিতেছি। আপনারা যে কোনো মানে চাইলে যে কোনো বক্সের এয়ারটাইট বক্সে রাখতে পারবেন, তো হটপটে রাখতে পারবেন, হটপটে রাখলে আর কি ঢাকা থাকে, ভালো থাকে রুটিটা। তো এই তো এখন আমি এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিব। এটা ডিপে রাখার কোনো প্রয়োজন নাই, আপনারা নর্মালে রেখে অন্তত আপনারা 2 সপ্তাহ তো খেতেই পারবেন। তো আমি বললাম যে 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে খেয়ে ফেলাই ভালো, যেহেতু নর্মালে রেখে আমরা খাবো, কিন্তু আপনারা 2 সপ্তাহ 14 দিন 15 দিন খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর মানে অল্প রুটি রেখেছি যেহেতু অল্প দিনে খাওয়া শেষ হয়ে যাবে। তো এই তো এখন রাতে ডিনারটা আমি করে নিব, রাতে আর কি এই তো রুটি আর বট ভাজি খাবো। এসব খাবার আসলে রাতে খাওয়াটাই বেশি মজার, কারণ দুপুরে তো ভাত খেলে ভালো। তো রাতে ডিনারটা করে নিয়ে এখন আমি পরের দিন সকালবেলা আপনাদেরকে এখন দেখিয়ে দিব, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা দেখিয়ে দিব যে এই ফ্রোজেন করা রুটিটা আর কি কেমন হয় বা ভাজলে কী হয়। এই তো উপর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘেমে গেছে। আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজে রাখার কারণে কিন্তু হটপটটা ঘেমে গিয়েছে। এখন এই তো দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি বের করতেছি, দেখুন রুটিগুলো একদম সেই আগের মতোই আছে। তো এই তো এখন আমি এখানে একদম একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে রুটিগুলো আমি দিয়ে দিব।
এই দেখুন রুটিটা। তো এটা কিন্তু পরের দিন সকালে, এই তো এখন আমি আর কি নাস্তা করার জন্য রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি যে একদম মনে হবে যে এখন বানিয়েছে। তো এই রুটিটা মানে ভাজবেন, রুটি যে কোনো রুটি ভাজার প্রথম পাঁচটা দিয়ে 2-3 সেকেন্ডের মধ্যে উঠিয়ে তারপরের পাঁচটা একটু মানে উপর থেকে ফুলে ফুলে আসা পর্যন্ত আপনারা ওয়েট করবেন, তাহলে রুটিটা একদম পারফেক্ট ফুলবে। তারপরে 3 ভাজায় রুটিটা হয়ে যাবে, রুটি 3 ভাজায় কিন্তু হয়ে যায়, 3 বার ফিরালেই রুটি হয়ে যায়। দেখুন কতটা ফুলকো হয়ে গিয়েছে, এটা কি বোঝার কোনো উপায় আছে? যেটা আগে বানানো মনে হচ্ছে না যে এখনই বানিয়েছি। তো আমার বন্ধুরা আপনারা কিন্তু চাইলেই এভাবে করে আপনারা রুটি সংরক্ষণ করে রাখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন রুটিটা আমার ভেজে নেওয়া শেষ, আমি একটা প্লেটে করে তুলে নিতেছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা এটা একটা রুটি মানে যে কতটা সফট হয় আর কতটা একদম ভিতরে মানে ফুলকো হয় সেটাও আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিব। তো এই তো আমি আরও একটা রুটি ভেজে নিতেছি। আপনারা যখন ইচ্ছে তখন এভাবে করে রুটি, বিকেলেও যদি চান আপনারা রুটি খাবেন কিছু দিয়ে তাও খেতে পারেন, সকালে বা রাতে অনেকের বাসায়, আর ডায়াবেটিক্স এখন তো প্রায় বাসায় আছে বা এখন ডায়েটের জন্য অনেকেই রুটি খায়। তো আপনারা এভাবে করে মানে বারবার রুটি বানানোর ঝামেলা না করে আপনারা একদিন বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারেন। দেখুন এই সেকেন্ড রুটিটাও কিন্তু কীভাবে ফুলে উঠেছে। তো এটা কিন্তু একদম মনে হচ্ছে এখন বানিয়েছেন, ঠিক আছে? তো এভাবে করে আপনারা কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, কাজ অনেক সহজ করে ফেলতে পারেন। তো আমি আপনাদেরকে একটা রুটি আর কি একটু সিরে দেখিয়ে দিতেছি, আর একটু দেখান কতটা সফট আর কতটা নরম একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিতরটা একদম ফুলকো, একদম এটা কিন্তু আমার আগে বানানো ফ্রোজেন করা রুটি, আপনাদেরকে একদম আমি দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটি আপনাদের আশা করছি একটু হলেও উপকার আসবে, আপনারা এভাবে করে বাসায় আর কি রেখে খেতে পারবেন অনেকদিন পর্যন্ত। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি, নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, আর লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আল্লাহ হাফেজ, বাই বাই।